অন্যতম তারকা তিনি। ক্রমান্বয়ে নিজেকে ছাপিয়ে তার পথ চলা ঊর্ধ্বমুখী, দর্শকদের ভালোবাসায় হয়ে উঠেছেন অনন্য এক অভিনেতা। আফরান নিশো শুরু থেকেই কঠোর পরিশ্রম ও কাজের প্রতি মনোযোগ তাকে তৈরি করেছে সবার প্রিয়, দেশের জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন তারকা। নাটকের পাশাপাশি এখন ওটিটি প্ল্যাটফর্মেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। প্রশংসিত হয়েছেন মরিচিকা ও রেড ড্রামে অভিনয় করেও, শুধু প্রশংসিত হয়েছেন তা নয়, পাশাপাশি ওয়েব সিরিজেও মেরেছেন একের পর এক ছক্কা। এবার আবারও ওয়েব সিরিজে আসছেন নতুন চরিত্র নিয়ে। কাইজার নামে একজন গোয়েন্দার চরিত্রে এবার দেখা মিলবে নিশোর, যিনি ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত ও বদমেজাজি একজন, তবে হোমিসাইড ডিটেকটিভ রক্ত ভয় পায়, কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণীর। কাইজার একজন জিনিয়াস ডিটেকটিভও, তার অনেক রকম সমস্যা আছে, তবে জীবনের গভীরে সেও একজন মানুষ। কাইজারের ট্রেলারও খুব তাড়াতাড়ি রিলিজ হবে বলে জানা গেছে। কাইজারের মাধ্যমে প্রথমবারের মতো জাদ্রেল গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। কাইজার পরিচালনায় আছেন তানিম নূর। আগামী 8 জুলাই এটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সিরিজে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর, নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাতের চৌধুরী, রিকিতা নন্দিনী, শিমু, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ সহ এক ঝাঁক তারকা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।